নমস্কার আমি সোমাশ্রী ইউনিক বায়োলজি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকের ক্লাসে আমি ক্লাস টেনের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই চ্যাপ্টার থেকে পনেরোটি গুরুত্বপূর্ণ এমসি আলোচনা করব। যেটা তোমাদের সামনে যে এম জে এন এম পরীক্ষা রয়েছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক তাহলে প্রথমে যে কোশ্চেনটা রয়েছে সেটা কি ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় ভয় পেলে মানুষের কোন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় তাহলে অপশানগুলো কী কী রয়েছে দেখি জিএইচ জিটিএইচ থাইরক্সিন এবং ডি অপশান কী রয়েছে অ্যাড্রিনালিন এখানে সঠিক উত্তর হবে অ্যাড্রিনালিন তাহলে ভয় পেলে মানুষের দেহে অ্যাড্রিনালিন হরমোনের ক্ষরণ দ্রুত বৃদ্ধি পায় বোঝা গেল তাহলে এরপরে যে কোশ্চেন সেটা কি রয়েছে দু নম্বর কোশ্চেন দেখে নিই কী বলছে অ্যান্টি কিটোজেনিক হরমোন হলো এদের মধ্যে কোনটি অ্যান্টি কিটোজেনিক হরমোন তাহলে অপশানগুলো কী কী রয়েছে থাইরক্সিন ইনসুলিন গ্লুকাগন না অ্যাড্রিনালিন তাহলে এখানে সঠিক উত্তর হবে অ্যান্টি কিটোজেনিক হরমোন হল কি ইনসুলিন তাহলে ইনসুলিন হলো একটা কি অ্যান্টি কিটোজেনিক হরমোন এরপরে আমরা তিন নম্বর কোশ্চেন দেখব তিন নম্বর কোশ্চেন কী বলেছে দেখি মানবদেহে ট্রপিক হরমোনগুলির প্রধান নিঃসরণ স্থান হল তাহলে মানবদেহের যে ট্রপিক হরমোনগুলো তৈরি হয় তার প্রধান নিঃসরণ স্থান কোথায় মানে কোথা থেকে প্রধানত তৈরি হয় অপশানগুলো দেখে নি কী কী বলছে পশ্চাৎপিটিউটারি না অগ্র না না সমগ্র পিটিউটারি তাহলে এখানে সঠিক উত্তর হবে অগ্র পিটুইটারি তাহলে মানব দেহের ট্রপিক হরমোনগুলোর প্রধান নিঃসরণ স্থান হলো কি অগ্র অগ্রপিটিউটারি এরপরে আমরা চার নম্বর কোশ্চেনে চলে যাই চার নম্বর কোশ্চেন কি বলেছে ক্যালোরি জেনিক হরমোন হলো এদের মধ্যে কোনটি মানব দেহের ক্যালোরি জেনিক হরমোন তাহলে অপশানগুলো কি রয়েছে অ্যাড্রিনালিন থাইরক্সিন ইনসুলিন এবং ট্রপিক হরমোন তাহলে মানবদেহের ক্যালোরিজেনিক হরমোন হল সঠিক উত্তর হবে থাইরক্সিন তাহলে থাইরক্সিনকে দেহের কী বলা হয় ক্যালোরিজেনিক হরমোন বলা হয় তাহলে সঠিক উত্তর কী হলো থাইরক্সিন এরপরে পাঁচ নম্বর কোশ্চেন কী কী রয়েছে দেখেনি নিচের কোনটি নিউরো হরমোন নিচের এই অপশানগুলির মধ্যে কোনটি নিউরো হরমোন অপশানগুলো দেখেনি কি কী বলেছে এ হচ্ছে কি গ্লুকাগন বি ইনসুলিন সি থাইরো ক্যালসিটোনিন এবং ডি হচ্ছে কি ভেসোপ্রেসিন তাহলে তোমরা প্রত্যেকেই জানো নিউরো হরমোন মানে কি নিউরোন হরমোন রিলিজ করবে যখন নিউরোন অর্থাৎ স্নায়ুকোষ যখন হরমোন তৈরি করবে তাকে আমরা বলবো কি নিউরো হরমোন তাহলে যেই হরমোন স্নায়ুকোষ থেকে বেরোয় তাকে আমরা বলবো নিউরো হরমোন তাহলে এখানে আমরা দেখব কোনটা সঠিক উত্তর এখানে সঠিক উত্তর হবে কি ভেসোপ্রেসিন বোঝা গেল তাহলে গ্লুকাগনও হবে না ইনসুলিনও হবে না থাইরো ক্যালসিটোনও হবে না তাহলে নিউরো হরমোন কোনটা হবে সঠিক উত্তর কী হবে ভেসোপেসিন এরপরে আমরা ছয় নম্বর কোশ্চেনে চলে যাই ছয় নম্বর কোশ্চেন কী বলেছে গয়টার বা গলগণ্ড রোগের কারণ থাইরক্সিনের কম খরণে সঠিক মাত্রায় খরণে না বেশি খরণে না কোনোটাই নয় তাহলে গয়টার বা গলগণ্ড রোগের কারণ কি থাইরক্সিনের কম খরণে তাহলে সঠিক উত্তর কী হবে কম খরণে তাহলে গয়টার বা গলগণ্ড রোগের প্রধান কারণ থাইরক্সিনের কম খরণে এরপরে আমরা সাত নম্বর কোয়েশ্চেনে চলে যাই কী বলছে নিচের গ্রন্থিগুলির মধ্যে কোনটি মিশ্র গ্রন্থি কোনটি মিশ্র গ্রন্থি তাহলে অপশানগুলো কী কী রয়েছে থাইরয়েড গ্রন্থি পিটিডারি গ্রন্থি অগ্নাশয় গ্রন্থি এবং যক্রে তাহলে মিশ্রগ্রন্থি মানে কি যেখানে অন্তঃক্ষরা এবং বহিরক্ষরা উভয় উভয় হচ্ছে কোষ তার ভিতরে থাকবে যে গ্রন্থিতে অর্থাৎ সেই গ্রন্থি অন্তঃক্ষরা কাজ কাজও দেখতে পাবো আর বহিক্ষরা কাজও দেখতে পাবো তাহলে এখানে সঠিক উত্তর হবে কি অগ্নাশয় তাহলে অগ্নাশয়কে আমরা কি বলি মিশ্র গ্রন্থি তাহলে নিচের এই অপশানগুলির মধ্যে সঠিক উত্তর হলো কি অগ্নাশয় এরপরে আমরা আট নম্বর কোশ্চেনে চলে যাই আট নম্বর কোশ্চেন কি বলেছে মানব দেহের কোন অংশকে মাস্টার অব মাস্টার গ্ল্যান্ড বলা হয় মানব দেহের কোন অংশকে মাস্টার অব মাস্টার গ্ল্যান্ড বলা হয় তাহলে সঠিক উত্তর কোনটা হবে আর এখানে আমি অপশানগুলো দেখিনি প্রথমে হাইপোথ্যালামাসকে পিটিটারিকে অগ্নাশয়কে না থ্যালামাসকে এখানে ভালো করে কোশ্চেনটা দেখো কি বলেছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড তাহলে এখানে সঠিক উত্তর হবে থ্যালামাস যদি বলতো কোশ্চেনটা যদি এরকম থাকতো যে মানবদের কোন অংশকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় তখন তাহলে উত্তরটার সঠিক উত্তর কি হয়ে যেত পিটিউটারি কিন্তু এখানে কি বলেছে মানবদের কোন অংশকে মাস্টার অব মাস্টার গ্ল্যান্ড বলা হয় তাহলে এখানে সঠিক উত্তর কী হবে থ্যালামাস নয় নম্বর কোশ্চেনে চলে যাই নয় নম্বর কোশ্চেন কী বলেছে কোন হরমোন ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্য করে কোন হরমোন ব্যাঙ্গাচির রূপান্তরে সাহায্য করে অপশানগুলো দেখে নিই এ ইনসুলিন বি ইস্ট্রোজেন সি এসিটিএইচ না ডি থাইরক্সিন তাহলে এখানে সঠিক উত্তর হবে এখানে সঠিক উত্তর হবে ডিস্থাইরক্সিন তাহলে ব্যাঙ্গাচির রূপান্তরণে সাহায্য করে থাইরক্সিন হরমোন আমরা দশ নম্বর কোশ্চেনে চলে যাই দশ নম্বর কোশ্চেন কী বলেছে শুক্রাশয় একটি শুক্রাশয় একটি কি ধরনের গ্রন্থি বহিক্ষরা গ্রন্থি না অন্তক্ষরা গ্রন্থি না মিশ্র গ্রন্থি না কোনোটাই নয় তাহলে শুক্রাশয় একটি মিশ্র গ্রন্থি সঠিক উত্তর কী হবে মিশ্র গ্রন্থি তাহলে শুক্রাশয় একটি কি হলো মিশ্র গ্রন্থি এরপরে আমরা এগারো নম্বর কোশ্চেনে চলে যাই কী বলেছে মানব দেহের সবচেয়ে বড় অন্তক্ষরা গ্রন্থিটি হলো মানবদের কোনটি সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি এ অগ্নাশয় বি থাইরয়েড গ্রন্থি সি পিটিউটারি গ্রন্থি না ডি অ্যাডিনাল গ্রন্থি তাহলে সঠিক উত্তর হবে বি থাইরয়েড গ্রন্থি তাহলে মানব দেহের সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থিটি হলো কি বি থাইরয়েড গ্রন্থি এরপরে আমরা বারো নম্বর কোশ্চেনে চলে যাই বারো নম্বর কোশ্চেন কি বলেছে কোন হরমোনের অভাবে বয়স্কদের মিক্সিডিমা রোগ হয় কোন হরমোনের অভাবে বয়স্কদের মিক্সিডিমা রোগ হয় অপশানগুলো দেখে কি বলছে ইনসুলিন না অ্যাড্রিনালিন না থাইরক্সিন না অক্সিন তাহলে এখানে সঠিক উত্তর হবে থাইরক্সিন থাইরক্সিন হরমোনের অভাবে বয়স্কদের কি হয় মিক্সিডিমা রোগ হয় তাহলে সঠিক উত্তর কী হবে থাইরক্সিন এরপরে আমরা তেরো নম্বর কোশ্চেনে চলে যাই কী বলছে যে তেরো নম্বর কোশ্চেন কী বলছে অ্যাক্রোমেগালি বা অতিকায়্ত রোগটি কোন হরমোনের অধিক ক্ষরণে হয় অপশানগুলো কী কী রয়েছে এস টি এইচ এডিএইচ না জিটিএইচ না এসিটিএইচ তাহলে এখানে সঠিক উত্তর হবে এস টি এইচ তাহলে এস টি এইচ হরমোনের অধিক ক্ষরণে অ্যাক্রোমেগালি বা অতিকায়ত্ত রোগ হয় এরপরে আমরা চোদ্দো নম্বর কোশ্চেনে চলে যাই কী বলেছে নিচের কোনটি ট্রপিক হরমোন নয় অপশানগুলো দেখে নিই এ টিএসএইচ বি থাইরক্সিন সি গ্লুকাগন এবং ডি বিওসি উভয়ই তাহলে প্রথমে আমাদের জানতে হবে ট্রপিক হরমোন কি ট্রপিক হরমোন হলো যেসব হরমোন কোনো একটি নির্দিষ্ট অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিশ্চিত হয়ে অপর কোনো অন্তঃক্ষরা গ্রন্থির খরণ নিয়ন্ত্রণ করে তাকে আমরা বলবো কি ট্রপিক হরমোন যেমন টিএসএইচ এটা অগ্রপিটিটারি থেকে নিশ্চিত হয় এবং থাইরয়েড গ্ল্যান্ডের উপরে গিয়ে কিন্তু কাজ করে তাহলে টিএসএইচ একটা কি ট্রপিক হরমোন কিন্তু থাইরক্সিন এবং গ্লুকাগন এরা কিন্তু কোনো অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির উপরে গিয়ে কিন্তু কাজ করে না তার জন্য এখানে সঠিক উত্তর হবে বিওসি উভয় তাহলে থাইরক্সিড এবং গ্লুকাগন এই দুটো কেউই ট্রপিক হরমোন নয় এরপরে আমরা পনেরো নম্বর কোশ্চেনে চলে যাই কী বলছে নিচের কোনটি লোকাল হরমোন নিচের কোনটি লোকাল হরমোন অপশানগুলো দেখে নিয়ে কি বলছে এ অ্যাডিনালিন বি টেস্টোস্টেরন সি ইনসুলিন এবং ডি কোনোটাই নয় তাহলে এখানে সঠিক উত্তর হবে বি টেস্টোস্টেরন টেস্টোস্টেরন একটা কি লোকাল হরমোন আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লাগলো যদি এই ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে